নমস্কার, রামসপি ওফি ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আমি এর আগের এপিসোডে আপনাদের বলেছিলাম যে আজকে আমরা ভাইপার অর্থাৎ চন্দ্রমোড়া সাপের যে শিকার ধরার পদ্ধতি, ভারি চমৎকার পদ্ধতি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বিজ্ঞান কর্মীরা বুঝতে পারবে। আমি শুরু করছি চন্দ্রমোড়ার শিকার ধরার কৌশল বা স্ট্র্যাটেজি, যেটাই বলুন। প্রথম কথা, আপনারা সবাই জানেন যে চন্দ্রমোড়ার দেহটা বেশ ভারী হয়, নাদুস নদুস হয়, ফলে ও কি করে, ও শিকারকে তাড়া করে ওর এনার্জি, ওর শক্তিটা ক্ষয় করে। তাহলে কি করে? পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা গেছে যে ওর শিকার ধরা থেকে শিকার গেলা পর্যন্ত ঠিক 6টা পদ্ধতি আছে, এর পর্যায়ে আছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এটা খুঁজে পাওয়া গেছে যে 6টা পর্যায় রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। সেটা আমরা শুরু করছি। নাম্বার ওয়ান, ও প্রথমেই কি করে, আক্রমণের জন্য ও পোত পেতে বসে থাকে, একদম নড়াচড়া করে না। এটাকে বলা হয় সিট অ্যান্ড ওয়েট অ্যাম্বুশের স্ট্র্যাটেজি, চুপচাপ বসে থাকবে। এবার কি করবে? দু নম্বর, শিকারকে আঘাত করার মতন দূরত্বে ও অ্যালাউ করে, আসতে দেয়। অ্যাম্বুশেস অ্যালাউ দ্য প্রে টু কাম উইদ ইন স্ট্রাইকিং রেঞ্জ, যাতে খুব ইজি ছোবলটা মারতে পারে। দু নম্বর গেল। তিন নম্বর, যখন দেখলো যে শিকারটা আমি এক ছোবল মারতে পারবো এরকম রেঞ্জের মধ্যে আছে, তখন ও লাইটনিং স্পিডে, বিদ্যুৎ গতিতে, খুব ফাস্ট স্ট্রাইকার চন্দ্রমোড়া, বিদ্যুৎ গতিতে ছোবল দেয়, ছোবল দিয়ে কিন্তু ছেড়ে দেয়, স্ট্যাম্প অ্যান্ড রিলিজ। লম্বা বিষদার দুটো স্ট্যাম্প করলো, ছোবলটা দিল, দিয়ে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ও চুপচাপ পড়ে থাকে। এইবার যাকে ছোবল দিল, সে ইঁদুর হোক, খরগোশ হোক বা গিরিপিগ হোক, ও তখন ভয় ছুটতে থাকে, কিন্তু ছুটতে ছুটতে ওর বিষক্রিয়া, ওফিটক্সিমিয়া শুরু হয়ে যায় এবং কিছুটা দূরে গিয়েই ও নেতিয়ে পড়ে একদম, তারপরে মারা যায় আলটিমেট। আচ্ছা, এবার শিকারটা, চার নম্বর পদ্ধতি বলছি, শিকারটা ছেড়ে দেওয়ার পরে ও কি করবে? ও যেখানে বসেছিল সেখানে বসেই একটা বড় হাই তুলবে, ইয়ন হাই তুলবে। কারণ কি, এর আগের দিন আলোচনা করেছি ম্যান্ডিবুলার লিবারেশন, চোয়ালগুলো আলগা হয়ে যায়, ফলে ও রিঅ্যালাইন করে, অর্থাৎ হাই তুলে ওর আলগা হয়ে যাওয়া অস্থিগুলোকে আবার ঠিক পুনঃস্থাপিত করে, ইয়ন টু রিঅ্যালাইন ইটস ফ্যাংস। হাইটা তোলার উদ্দেশ্য হচ্ছে যে অস্থিগুলো একটু আলগা হয়ে গেছে, জায়গা বদল হয়েছে, সেইগুলোকে আবার ঠিক জায়গায় নিয়ে আসা। এটা গেল চার নম্বর পদ্ধতি। সেই জন্যে অনেকেই লক্ষ্য করবেন যে এরকম চন্দ্রমোড়া বাইট করার পরে একটা বড় হাই তোলে। এবার আসুন পাঁচ নম্বর পদ্ধতি। পাঁচ নম্বর পদ্ধতি কি? এবার কিন্তু ওর ধীরে ধীরে ট্রেইল করার পালা, ফোর টান, ওর এই ইংরেজি ওয়ারের মতন জিপটা বার করে গন্ধ শুকে 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 শিকারকে অনুসরণ করবে এবং শিকারটা ততক্ষণে মারা গেছে। এটাকে বলে সেন্ট ট্রেইল, গন্ধ শুকে 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 ওর কাছে যাবে। পাঁচ নম্বর পদ্ধতি হয়ে গেল, শিকারের কাছে পৌঁছলো। পৌঁছে ও কি করবে? মাথাটা খুঁজবে শিকারের, মাথাটা খুঁজে মাথার দিক থেকে ও মুখটা হা করে কামড়ে ধরবে, কামড়ে ধরে ও গিলতে আসবে। এটাকে বলা হয় ফ্যাং ওয়াক, ফ্যাং ওয়াক, বিষদাঁতের চলনটা শুরু হয়। বিষদাঁতের চলনটা শুরু হবে ঠিক এইভাবে আমি দেখাচ্ছি, চেষ্টা করছি বোঝানোর। এই যদি মুখটা হয়, এই গেল এই দিকটা, এই দিকটা এগিয়ে গেল, এই দিকটা স্থির, আবার এই দিকটা গেল, এই দিকটা স্থির, এইভাবে এইভাবে এগোতে থাকে। এটাকে বলে ফ্যাং ওয়াক, বিষ দাঁতের চলন ওর উপর দিয়ে শিকারের উপরে যেতে থাকে এবং আস্তে 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 শিকারটা গলাধকরণ কমপ্লিট হয়। তারপরে আবার আরেকটা হাই তুলবে, আবার আরেকটা ইয়ন করবে, আবার ও রিয়ালাইজ করবে যে চোয়ালের অস্থিগুলো যে আলগা হয়ে গেছিলো, জায়গা বদল হয়ে গেছিলো, সেইটুকুকে আবার পুনঃস্থাপিত করবে, করে তারপরে চুপচাপ পড়ে থাকবে।
ভারী চমৎকার এই চন্দ্রমোরার ছটা পর্যায়ে শিকার ওত পেতে বসে থাকা থেকে শিকার গলাধকরণ করা পর্যন্ত গেলা পর্যন্ত পর 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 ছটা পর্যায়ে আমরা আলোচনা করলাম। আমরা আশা করি বিজ্ঞানকর্মীদের এই যে পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো এইগুলো বোঝা থাকলে সুবিধা হয়। স্ট্রাইকিং রেঞ্জটা কত ফাস্ট ভাবা যায় না, ফাস্টেস্ট স্ট্রাইকার। সুতরাং এটা আমরা আজকে বিজ্ঞানকর্মীদের আশা করি ভালো লাগবে। আগামী এপিসোডে আমরা শঙ্খচূড় কিংকোবরা, কিংকোবরাকে আমরা জানি এটা ওফিওফেগাস স্নেক অর্থাৎ সাপ খেকো সাপ। অন্য শঙ্খচূড় ওর তো নিউরোটক্সিক বিষ আমরা জানি, কিন্তু ও যদি চন্দ্রমোরা ভাইপার জাতীয় সাপ শিকার করে তখন ও কী করে সেইটি আমরা আগামী এপিসোডে দেখব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড শেয়ার ইট, লাইক ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।